আল্লাহর ওয়াস্তে গঞ্জাম করতে যায় না, 20 না 8 এই গঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা, কত রাকাত সেটা বড় কথা না, তারাবির নামাজ কত ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা, আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন, কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছেন, 1 ঘন্টা, কত কতক্ষণ পর্যন্ত? সাহাবীরা কি বলছেন? সাহাবীরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহরি খেয়েছি, নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়িঘড়ি করে সেহরি করতে হচ্ছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল? আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি না। কোয়ালিটি ইম্পর্টেন্ট না, আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না। মক্কা মদিনায় গিয়ে দেখেন, যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক, তারা সৌভাগ্যবান, তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই, তারাবির নামাজ তো আরও বেশি, দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য, মধুর তেলাওয়াত, লম্বা কেরাত। ফজরের নামাজ মিনিমাম 20 মিনিট, ফজরের নামাজ 15 থেকে 20 মিনিট, আর আমরা তো 3G 4G 5G, মাশাআল্লাহ কোনো কোনো মসজিদে 6G, মানে সূরা ফাতিহা শুরু হয়, ওই শেষে গেলে দলিন শেষ, মানে আর কিছু বুঝলাম না মাঝখানে কিছু। এগুলো কি নামাজ? আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি? দুনিয়াতে আসছি কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তো নামাজই তো পড়তে আসছি ভাই, এত তাড়াহুড়োর কি আছে? ধীর স্থিরভাবে আপনি 8 রাকাত পড়তে চান, পড়েন, লম্বা করে পড়েন, ধীর স্থিরভাবে পড়েন। এক ভাই বলছে না আমি 20 পড়বো, আচ্ছা ভাই পড়ুক তো, ওকে 20 পড়তে দেন, লম্বা করে পড়তে বলেন, ধীর স্থিরভাবে পড়ো। আরেকজন পড়ছে 2 রাকাত, রাতের সলাৎ 2-2 করে, একটা হাদিস আছে না, রাতের সলাৎ 2-2 করে, এ ব্যাচ এ বেচারা 2-2 করে পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, তা লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে? উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। আমি নামাজে আল্লাহকে পেলাম কি না, এটা বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ধীর স্থিরভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ্জুদ পড়ার তৌফিক দান। এটা রমজান মাসের ইফেক্টিভ, রমজান আপনাকে কাজে দিবে, রমজান মাসকে ইফেক্টিভ করতেই 10টা কাজ করবো ইনশাআল্লাহ, রাজি আছেন? এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রাজি আছেন কি না? 5 ওয়াক্ত নামাজ সাধ্যমতো চেষ্টা করব জামাতে পড়ার জন্যে। ও যে নামাজ নাই, ইসলাম নাই, নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই, খাতির আছে? কোনো খাতির নাই, নামাজ অবশ্যই পড়তে হবে, মাস্ট বি। এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে 12 রাকাত করে নফল, কত রাকাত? যে ব্যক্তি 12 রাকাত নফল বা সুন্নত দৈনিক পড়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়। 12 রাকাত কি কি কে বলতে পারবেন? প্রথমে ফজরের, 2 জোহরের আগে, 4 জোহরের পরে, 2 কত হলো, 4 2 6 2 8, মাগরিবের পরে, এশার পরে, এই হলো 12, পড়বো তো ইনশাআল্লাহ। এইগুলো 1 নম্বর কাজ নামাজ পড়া। 2 নম্বর ভাই, নামাজের সাথে সাথে তাহাজ্জুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে, রাজি আছে কি না? আল্লাহর ওয়াস্তে গঞ্জাম করতে যায় না, 20 না 8 এই গঞ্জামে আল্লাহর ওয়াস্তে যায় না। তারাবির নামাজ 5 ঘন্টা, কত রাকাত সেটা বড় কথা না, তারাবির নামাজ কত ঘন্টা, প্রায় 4-5 ঘন্টা, আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন, কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছেন, 1 ঘন্টা, কত কতক্ষণ পর্যন্ত? সাহাবিরা কি বলছেন? সাহাবিরা বলছেন যে আমরা তড়িঘড়ি করে সেহরি খেয়েছি, নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়িঘড়ি করে সেহরি করতে হচ্ছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল? আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি না। 2 নম্বর 3, এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআনময় মাস, এই মাসে কোরআনের 6টা হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ, মনে আছে তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, মুখস্থ করা, আরবি শেখা, আদেশ নিষেধ মানা, দাওয়াত দেয়া এবং হিফজ করা, পারবো তো ইনশাআল্লাহ? নিয়াত করেন জোরে জোরে। 4 নম্বর, রমজানকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে, এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন। কীরকম একটু বোঝাচ্ছি, মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না, খাচ্ছি, খাওয়ার সুন্নত, খাওয়ার মধ্যে কিন্তু প্রায় 10-এর বেশি সুন্নত আছে, ওজুর সুন্নত, কথা বলার সুন্নত, হাঁটার সুন্নত, কাপড় পরার সুন্নত, দোয়া কালামগুলো, ঘুমানোর সুন্নত, অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। রমজান মাসে চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য, আল্লাহ তৌফিক দান করুন।
রমজানে ঘুমাবো, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব, লাইটস অফ করব, আমরা দোয়া এই যে সূরা ফালাক নাসের ক্লাস এগুলো পড়ব, কাফেরুন সূরা পড়ব, আয়াতুল কুরসি পড়ব, সূরা বাকারা শেষের আয়াতগুলো পড়ব, পারলে সূরা মুলকটা পড়ব, ঠিক আছে, প্রয়োজন অজু করে আসব, এসে আমরা ডান কাতা হয়ে শুয়ে আল্লাহুম্মা বিইসমিকা মুতাহিয়া, এই যে শুরু করলাম, ঘুম থেকে ওঠা, অজু করা, ওয়াশরুমে যাওয়া, খাওয়া দাওয়া করা, মসজিদে যাওয়া, নামাজ, জিকির, তাসবিহ তাহলিল, ব্যবসা বাণিজ্য, এগুলো সব কিছু সুন্নত নাই? প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। আমি ফিকহ সুন্না এরকম কিছু বই পাওয়া যায়, ফিকহ সুন্না, কিতাবু সুন্না, এরকম অনেক বই আছে, আরবি থেকে বাংলা অনুবাদ হয়েছে, বাংলাদেশের ওলামা কেরামও লিখেছেন, এরকম সুন্না শেখার কিছু বই কিনে নেবেন, কিনে নিয়ে প্রতিটা কাজ কীভাবে করলে সুন্নত হয় পড়ে দেখবেন, পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। এটা কত বললাম? তিন নম্বর, চার, চার হচ্ছে দান সাদাকা বেশি বেশি করা, রমজানে দান সাদাকা বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন, আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। দেখেন আমি একটা কথা বলি, দান করার জন্যে সম্পদ লাগে না, দান করার জন্যে কলিজা লাগে, কি লাগে? ব্যাস, যার মন বড় সে দান করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন, দিনের জন্য দান করেন, স্থানীয় মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, অসহায় মানুষের পাশে, বিধবার ঘরে, এতিমের ঘরে, যারা খেতে পারছে না তিন বেলা, ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। পাঁচ নম্বর, রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের যাকাতগুলো আমরা দিয়ে দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। বলেছি যাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয়, যাকাত ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে, এটা কিন্তু নফল কিছু নয়, এটা কি? ফরজ। যাকাতের নিসাব জানেন কি না? কত পার্সেন্ট? 2.5%। আচ্ছা, যাকাতের নিসাব নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে, দেখে নিন। এছাড়া ফিকহ যাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে, দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাতগুলো দেওয়ার তৌফিক দান করুন। শুধু যাকাত যদি আমরা ঠিকঠাক মতো দিতাম, একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত না, একজন মানুষও না সমাজে। এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয়, অর্থনৈতিক সমস্যা, স্যাংশন, মুদ্রাস্ফীতি, হাবিজাবি, অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু যাকাতের মধ্য দিয়েই। কিন্তু কে শোনে কার কথা? সবাই কি যাকাত দেয়? বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাত দিয়ে 100 পরিবারের সংসার চলবে ইনশাআল্লাহ, আছে না এমন লোক? আমরা যাকাতগুলো দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। ছয়, সাত নাম্বার, সাত নাম্বারটা বলে দিয়েছি, রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান, অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। আট নাম্বারও বলে দিয়েছে, রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা। রমজান কি? ওই যে বদরের যুদ্ধ, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান। তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। শুরুটা হবে কোথেকে? নিজের থেকে। আমার নিজের মধ্যে কী কী জুলুম আছে আমি আগে দেখব, আমি কার কার উপর জুলুম করেছি এটা আগে দেখব, এগুলো আগে প্রতিহত করব, তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব। নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট, নয় নাম্বার আর দশ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দেওয়া, অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগবে, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই, সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা সগিরা গুনাহ ছেড়ে দেওয়া। রোজা রেখেছি, গীবত করলাম, রোজা হবে কি না? রোজা রেখেছি, মিথ্যা কথা বলছি, হবে রোজা? রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে, রোজা হবে? রোজা রেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল, রোজা হবে? অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো, হবে? অমুক বোন বেপর্দায় বাইরে বের হয়ে গেল, রোজা হবে? অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে, রোজা হবে কি না? অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা রেখে, রোজা হবে কি না? এই যে কবিরা গুনা যেগুলো আছে, যত রকম কবিরা গুনা, এই গুনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ মুক্ত রোজা রাখার তৌফিক দান করুন। আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই, রমজান মাস আসলে মাশাআল্লাহ শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয়, রমজান মাস আসলে মাশাআল্লাহ আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই, দান সৎকার করি, যাকাত দেই,
তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, অনেক কিছুই করি, কিন্তু ঈদের দিন আসলেই মাশাআল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি? মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায়, আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম। তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো, ত্যাগের মহিমা, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, কোরআনের হক আদায় করা, জাতির উত্থান, বড় বড় অনেক কথা বললাম, এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ, আমরা রমাদানের এই 10টা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ, কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত সওম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন, বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, বেশি বেশি যাকাতগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নফল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন, কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন, রাসূলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন। সর্বোপরি রমজানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।